গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সব ভাই ভালো আছো। আমি একটু খারাপ আছি, কেন কেন পুজোর সময় প্রচুর চাপ প্রচুর চাপ, সারা রাত ধরে করতে হচ্ছে গো। আমি করতে 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 আমি নাজেহাল হয়ে যাচ্ছি, মানে মেশিনে ব্যাক করছি, অন্য কিছু বল মানে ভেবে নিও না, মেশিনে কাজ করছি এখন, সারা রাত ধরে করতে হচ্ছে। আর আমার শরীরটা করে করে একদম নাজেহাল হয়ে যাচ্ছে, মানে মেশিনে ব্যাক করে করে, বাজে কথাটা ভেবো না। তো সকালবেলা বাজারে গেলাম, বাজার থেকে নিয়ে এলাম সজনের ডাঁটা, আর এই দেখো এটা কি নিয়ে এসেছি, এটা কি বলে আমি ঠিক বুঝতে পারছি না, একটু বলো তো আমার শোনা শোনারা, এটা কি পাতা বলে? এটা ঝেলে দিলে একদম সেন্টে সেন্টে খাওয়া হয়ে যায়। তো এটা কি পাতা গো, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো, ঠিক আছে? আর আমার পিকু বাবুকে এখন অ্যাপেল কেটে দিয়েছি, অ্যাপেল দেখবে রেড রেড অ্যাপেল, এই দেখো এই দেখো। তোমাদের দাদা ভাই তো ওই ছোট ছোট আপেল, শুকনা শুকনা আপেল ওই সবগুলো একদম পছন্দ করে না, আমি কিনলে রেগেই যায়। তো ওর আবার একটু ভালো লাল লাল বড় বড় আপেল বেশ কচকচ করবে, ওই আপেল ওর ভালো লাগে, তো একটু ভালো সাইজের আপেলগুলি পছন্দ করে। তো চলো, মিনি ব্লগটা এইটুকুনি ছিল, তো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।